হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনোকা সাহা ব্লগ। সোনোকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সরস্বতী পুজো করতে এসেছি এখানে স্কুলে, আর পুজো করতে এসে আমি একটা ভিডিও দেখলাম দীপিকা মাই বেঙ্গলি ব্লগ দীপিকার। তো সত্যি আমি ভীষণ 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 খুশি হয়েছি, কারণ সে ভিডিওটা দেখে আমার এত ভালো লেগেছে যে সে ভিডিওটা যদিও দীপিকা পোস্ট করেনি, অর্পণ পোস্ট করেছে। তো দীপিকার একটা অসাধারণ কবিতা দেখেছি আমি, সেই কবিতাটা সত্যি এত সুন্দর যে কবিতাটা আমার সত্যি মন ছুঁয়ে গেছে। আর আমি দীপিকার জন্য সত্যি খুব মিস করছি, মানে খুব ভালোবাসি দীপিকাকে। তো দীপিকা তুমি প্লিজ ফিরে এসো। আর কি বলবো, আমি পূজা ছেড়ে তোমার জন্য মানে এই কথাটা বলতে বসলাম, মানে এত ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে যে আমি আর থাকতে পারলাম না তোমাদের সাথে শেয়ার না করে। তো প্লিজ 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 তোমরা ফিরে এসো, আর আমি চাইছি তোমরা সব মানে কি বলবো, তুমি না আসলে আমরা সত্যি আমরা অনেক তোমাকে দেখে আমার মানে আমাদের ইন্সপিরেশন তুমি, আমাদের তোমাদেরকে দেখে আমার ইউটিউবে আসা হয়। তো প্লিজ তোমরা তুমি অবশ্যই ফিরে আসো দীপিকা, রিয়েলি মিস ইউ, খুব ভালোবাসি তোমাকে, আর তুমি প্লিজ ফিরে এসো। তোমার এই ভিডিওটা দেখে সত্যি আমার প্রচুর ভালো লেগেছে, মানে যাক দীপিকার চ্যানেলে দীপিকা পোস্ট করে নেই কিন্তু কেউ তো পোস্ট করেছে ভিডিওটা, যাক দীপিকা আসবে এই শোনাটা মানে এটা আমার একটা আশা মানে জেগেছে মনের মধ্যে, দীপিকা আবার ফিরে আসছে। দীপিকা তুমি প্লিজ ফিরে এসো, কারণ তুমি ছেড়ে যেও না, তোমার এত বড় চ্যানেল একটা দাঁড় করাতে সত্যি প্রচুর সময় লাগে, মানে প্রচুর খাটনি লাগে। তুমি এত ভালোবেসে একটা চ্যানেলকে দাঁড় করিয়েছো আর সেখান থেকে তুমি সরে চলে যাচ্ছ, তো প্লিজ সরে যেও না, আসো। আমরা এত কষ্ট করছি তবুও একটা চ্যানেলকে দাঁড় করাতে পারছি না গো, তুমি এত সুন্দর একটা চ্যানেলকে দাঁড় করিয়েছো, প্লিজ তুমি ফিরে এসো, আই রিয়েলি মিস ইউ। তো আমি পূজা করতে এসেছি আর ওখানে ঠাকুরমশাই পুজো করছে, সেই জিনিসটা ছেড়ে আমি মানে তোমার কাছে এই কথাগুলো বলতে এসেছি তোমাদের কাছে। তো প্লিজ তোমার এই ভিডিওটা দেখে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, তুমি ফিরে এসো দীপিকা। আর আমি ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানে রাখলাম, এখন যাই আমি পুজো করতে।